মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের সহ কৃষি অধিকর্তার উদ্যোগে ব্লকের ইমাম মোয়াজ্জেমদের নিয়ে কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো সোমবার। হরিহরপাড়া কৃষক বাজারে আয়োজিত এদিনের শিবিরে উন্নত প্রথায় পাট চাষের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি পাট পচানোর জন্য ক্রাইজাব সোনা পাউডার দেওয়া হয়। এছাড়া কৃষক বন্ধু ও বাংলা ফসল বীমা যোজনার ফর্ম দেওয়া হয়। চাষের প্রশিক্ষণ সম্পর্কে আমাদের আলোচনার বিষয় ছিল। এখানে আমাদের যিনি এডি অফিসার মমতা মজুমদার, তিনি আমাদের শিক্ষা দিলেন দু তিনটে বিষয় নিয়ে। সেটা হচ্ছে কৃষি বিমা, সেই সঙ্গে কৃষক বন্ধু আর যোজনা। এই সম্পর্কে আমরা যারা ইমাম মজ্জেন আমাদের হরিহরপাড়া ব্লকে প্রায় 300 ইমাম মজ্জেন, কাছাকাছি 300 ইমাম মজ্জেন, আমরা কম বেশি সকলে 2-10 কাঠা, 1 বিঘা, কেউ 1 একর, কেউ 1.5 একর, এরকম পরিমাণে জমি চাষ করে থাকি। তাই আমাদেরকে এখান থেকে আমাদের প্রত্যেকে পাট পচানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হলো এবং প্রত্যেকে মানে পাট পচানোর জন্য যে পাউডার, সেই পাউডারটা আমাদের প্রত্যেকে তিনি দিলেন। জলের বিধানসম্মত উপায়ে কীভাবে ক্রাইজাব সোনা পাউডার ব্যবহার করে ওনারা ভালো মানের পাট জাত দিয়ে ভালো মানের পাট পাবেন, সেই বিষয়ে আমরা প্রশিক্ষণ দিলাম এবং তার সঙ্গে ক্রাইজাব সোনা পাউডারটা আমরা কৃষি দপ্তর থেকে ওনাদের হাতে তুলে দিলাম, যাতে করে ওনারা ওনাদের নিজস্ব মাঠে, যেহেতু সবাই কৃষিকাজের সঙ্গে যুক্ত ইমাম সাহেবরা, তো নিজস্ব পাট জমিতে যাতে ওনারা ওই জাতটা দিতে পারেন ওই পাউডারের মাধ্যমে, এবং উন্নত পাটের তাদের সম্মুখ ধারণা দেওয়া এবং এলাকায় প্রচার করার জন্য আমরা অনুরোধ করেছি। অনেকেই জানেন, আবার অনেকে প্রকল্পগুলো সম্পর্কে ঠিকভাবে ওয়াকিবহাল ছিলেন না, তাদের একটা স্বচ্ছ ধারণা আমরা তৈরি করে দিলাম। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী আপনাদের জানাচ্ছে শারদ শুভেচ্ছা। প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার, এছাড়াও 999 টাকার কেনাকাটার ওপর লাকি ড্র কুপন। মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা, শর্তাবলী প্রযোজ্য। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।